वेलकम टू आवर चैनल आकर्षणीय एवं नान्दनिक सौंदर्यर देश भूटान सुंदर पहाड़ और परिपाटी शहर देखे आपनार मन भरे जेते पारे एक निमिषे ताई कोनो एक झलमले रोदे आपनी सड़क पथे बेरिये पड़ते पारें भूटानेर उद्देश्ये। भूटान विश्वेर सबथेके सुखी देश, एई कारणे पर्यटकदेर आनागोना लेगेई थाके भूटाने। ए देशे नेई कोनो दूषण, कार्बन नेगेटिव देशगुलोर मध्ये भूटान सबथेके अन्यतम। देशेर बाइरे भ्रमणेर क्षेत्रे भूटानके बेचे नेन सबार आगे बेशिरभाग पर्यटकरा। जेहेतु भूटान जेते बांग्लादेशेर भिसा लागे ना, ताई प्रति बछर असंख्य पर्यटक भूटान घुरते जान। सबचेये भालो खबर हलो ट्रांजिट भिसा थाकले कम खरचेई भूटान थेके घुरे आसा जाय। चलुन दर्शक घुरे आसा जाक भूटानेर अपरूप सौंदर्य थेके। তাই দর্শক আর দেরি করছি না, শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি। আপনাদের কাছে প্রতিবারের মতো রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্য। সাজানো গুছানো এবং পরিচ্ছন্ন এক দেশের নাম ভুটান। চোখ ভাদানো সৌন্দর্য দিয়ে দেশটি আকৃষ্ট করে পর্যটকদের। বাসে যদি আপনি ভুটানে ঘুরতে যেতে চান তাহলে ট্রানজিট ভিসা লাগবে। ট্রানজিট ভিসা কিন্তু যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র থেকে করে নিতে পারেন খুব সহজেই। পারো, পুনাখা এবং থিম্পু থেকে ঘুরে আসতে পারেন। ভুটানের জনসংখ্যা খুবই কম, মাত্র 7 লাখ। এদেশে ঘুরতে গেলে সেখানকার মানুষের ঐতিহ্য, রাজনীতি, পোশাক দেখে অবাক হবেন। ভুটানের খাবারও কিন্তু খুবই সুস্বাদু। ভুটান ভ্রমণের জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে ভারতীয় ট্রানজিট ভিসা, যা কিনা ঢাকার গুলশান এবং এখন অন্যান্য শাখাতেও পাওয়া যায়। শাখা থেকে আপনি পারেন এই ট্রানজিট ভিসা। এরপর আপনাকে শ্যামলী বাসের টিকিট আগেই করে রাখতে হবে। আরামবাগ থেকে বাস ছাড়ে রাত 8টায় এবং কল্যাণপুর থেকে ভুটানিদের উদ্দেশ্যে বাস ছাড়ে 9টায়। সকাল 7 থেকে 8টার মধ্যে আপনি বুড়িমারি সীমান্তে পৌঁছে যাবেন। সকাল 9টায় ইমিগ্রেশন অফিস খুলবে, তখন আপনি ইমিগ্রেশন সংক্রান্ত সব কাজাদি সম্পন্ন করে ভারতে প্রবেশ করতে পারবেন। দুই বর্ডারের প্রয়োজনীয় কাজ সমাপ্ত হলে আপনি নির্দিষ্ট বাসে উঠে পড়ুন। এরপর ইন্ডিয়া থেকে ভুটান যাওয়ার জন্য ময়নাগুড়ি নামক জায়গায় নেমে অন্য একটি বাসে আপনাকে উঠতে হবে। ভাড়া পড়বে জনপ্রতি 30 রুপি। ভুটান ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি যাওয়ার জন্য এবার আপনাকে সাফারি নামক এক গাড়িতে উঠতে হবে। এরপর 60 টাকা ভাড়া দিয়ে অটোতে উঠতে হবে। অটোটি আপনাকে জায়গায় ও ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসেও নামিয়ে দেবে। ইমিগ্রেশন অফিস এটলিস্ট সিল লাগিয়ে আপনি ভুটানে প্রবেশ করতে পারবেন। মনে রাখবেন কোনো ধরনের ভুল তথ্য দেওয়া যাবে না, কিন্তু এখানে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি ভুটান ইন্ডিয়া বর্ডার পার হতে পারবেন খুব সহজে। ইমিগ্রেশন পর্ব শেষ করেই সোজা চলে যাওয়া যায় ভুটানে, যেখানে ঘুরে দেখার মতো আছে থিম্পু, পারু, পোখারা এবং পুনাখা শহর। প্রথম দিনই থিম্পু থেকে পুনাখা শহর যাওয়ার পারমিট করে রাখলে পরবর্তীতে কোনো সময় নষ্ট হবে না। পরের দিন যাত্রা শুরু করুন পুনাখার উদ্দেশ্যে। সকাল 10টায় রওনা দিলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন পুনাখা শহরে। যাওয়ার পথে দেখতে পাবেন দুচালা, পুনাখা জং এবং সাসপেনশন ব্রিজ। সারাদিন ঘুরে রাতে আবার থিম্পুতে ফিরে আসাটাই ভালো। পুনাখাতে থাকার মতো সেরকম ভালো কোনো হোটেল কিন্তু নেই। তৃতীয় দিন স্বপ্নের শহর পারু দর্শনে বেরিয়ে পড়ুন। হোটেলে ড্রাগনে ভারতীয় সব খাবারও পেয়ে যাবেন। পারু হচ্ছে ভুটানের সব থেকে সুন্দর শহর। এই শহরে আছে ভুটানের একমাত্র আন্তর্জাতিক এয়ারপোর্ট। ভুটান বেড়ানোর সব থেকে উপযুক্ত সময় হল সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস, কেননা এই সময় বৃষ্টিপাত হয় না, আকাশ পরিষ্কার থাকে, আবহাওয়া সুন্দর থাকে এবং খুব বেশি ঠান্ডাও পড়ে। শীতকালে ভুটানে বরফ জমে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, সেই জন্য শীতকালে ভুটানে না যাওয়াটাই শ্রেয়। জনপ্রতি আপনার খরচ পড়তে পারে ভুটানে যাওয়ার জন্য 16 থেকে 17 হাজার টাকা। মনে রাখা ভালো, সময় স্বল্পতার জন্য আপনি হয়তো হাভেলি এবং বুমথাংয়ের মতো আকর্ষণীয় জায়গায় যেতেও পারবেন না। হাভেলি এবং বুমথাং ঘুরলে খরচ কিছুটা বাড়বে অবশ্য, আর সব কিছুটাই ট্যাক্সি বাদে দিয়ে পাবলিক বাসে ঘুরলে খরচ কিছু কম পড়তে পারে, কিন্তু সময় একটু বেশি খরচ হয়ে যাবে। আর যদি সময়টা একটু বেশি নষ্ট হয়ে যায় তাহলে ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য দেখা থেকে আপনি কিছুটা বঞ্চিত হতেও পারেন। বর্তমানে করোনা মহামারীর কারণে এইসব পর্যটন এলাকাগুলো কিছুটা পর্যটক হারিয়েছেন, তবে খুব শীঘ্রই যখন এই করোনা মহামারী পৃথিবী থেকে চির বিদায় নেবে তখন কিন্তু দর্শক আপনি চাইলেও ভুটানের সৌন্দর্য উপভোগ করতে চাইলে একবার ঘুরে আসতে পারেন এই মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের দেশ থেকে। তো দর্শক, শেষ করছি আজকের আয়োজনটি। আজকের এই আয়োজনটি আপনাদের কাছে কীরকম লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য একান্ত অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ।